নামাজ পড়ে ঠিক, দেরি করে মসজিদে আসে, দেরি করে উযু করতে যায়। আজকেও আগের অভ্যাস অনুযায়ী দেরি করে উযু করতে গেছেন, নাম সুন্দর, কাজ ভালো না, গিয়ে দেখেন উযুখানে কোনো লোকজন নাই, পাশের সিটের মধ্যে একটা ব্যাগ। উযুও করলেন, আস্তে আস্তে ব্যাগটাও তদন্ত করলেন, টিফা টিফা দেখলেন, অনুভব হইল ব্যাগের ভিতরে টাকা, সব 1000 টাকার নোট। ডাইনিং রুমে নজর করে দেখে টাকার কোনো মালিক নাই। মনে মনে ভাবছি এটা আল্লাহর তরফ থেকে, টাকাটা বোধ হয় আল্লাহ আমাকে পাঠাইছে। কেউ যখন দেখে না, কেউ বলার নাই, এটার আমি মালিক। উযু শেষ করে যখন মসজিদের কাছাকাছি গেছে, গিয়ে দেখেন ইমাম সাহেবের তেলাওয়াত। ইমাম সাহেব সম্পর্কে আগের ঘরের কিচ্ছু জানা নাই। ইমাম সাহেব তেলাওয়াত করতে করতে এই ব্যক্তির নাম যে মুসা, খাওয়া টাকার ব্যাগটা ডাইন হাতে, মুসা নামের চোখ ডাইন হাতে টাকার ব্যাগ নিয়ে মসজিদের দরজার কাছে যখন গেছে, এই টাইমে ইমাম সাহেবের কেরা এই জায়গার মধ্যে এসে পড়ছে, ওয়ামা তিলকা বেয়ামিনিকা ইয়া মুসা। এটা আস্থা কোরআন শরীফের একটি আয়াত। এই আয়াতের তর্জমা হলো এই, ও মুসা, ও মুসা, তোমার ডাইন হাতে কি? এই কথাটা শুনেই উনি ইমামের উপরে গিফটে গেছে। এই ইমামেরা বেশি টুকটাক, বেশি টুকটাক, কিছু টাকার মালিক হয়েছিলাম, আশেকে রসুল হয়েছিলাম, সুন্নি জমাতের প্রেসিডেন্ট হয়েছিলাম, এখন এই হুজুর হুজুর লাগে না, লাগছে আমার বিষে, লাগছে আমার বিষে, কিছু টাকার মালিক হয়ে বড় লোক হয়ে যাবো, কেউ আমার বিরুদ্ধে লাগে নাই। হুজুরে নামাজ তুইয়া ওই যে দেহ মেহরাবে দাঁড়াইয়া বগর 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 শুরু করছে, ও মুসা তোমার ডাইনা তো কি, ও মুসা তোমার ডাইনা তো কি? এইবেলায় হুজুর উপরে রাগ হইয়া কয়, ডাইনাতের মধ্যে আমি কুল যা, ডাইনাতের মধ্যে আমি গুর দা, এই জন্য হুজুরকে দেখতে পারি না, এরা কেবল মানুষের বিরুদ্ধে লাগে। হুজুরের কোনো মুসার বিরুদ্ধে লাগে না, কারো ব্যক্তির উপরে আকর্ষণীয় কথা বলে না, উনি শুধু কোরআনের আয়াত করছেন। এই কোরআনের আয়াত করার পরে, হাদিস বয়ান করার পরে, যদি কারো গায়ে আগুন লাগে, কারো জ্বালা যদি জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে যায়, এই জন্য আমরা দায়ী না, দায়ী সম্পূর্ণ আপনিই হবেন। জোরে বলেন ঠিক কিনা? থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এক দেশের নিয়ম, বিবাহ শাদী করতে হলে একটা শাল গায়ে দিয়ে যাইতে হয়, ধনী হোক আর গরিব হোক। এই বেটার বিবাহ করার খুব শখ, কিন্তু শাল নাই। আশিকে রসুল হওয়ার শখ, এসকে রসুল নাই। মুসলমান হওয়ার শখ, ইসলাম নাই। নেতা হওয়ার শখ, নীতি নাই। এইভাবে সুন্নি জামাতের মধ্যে থাকার শখ, সুন্নতের নামগন্ধ নাই, এমন লোক সমাজের মধ্যে আসে না। না পাবন্দি তো দিয়ে হে পাবন্দি আকাম, পাবন্দি তো দিয়ে হে পাবন্দি আকাম, ই মাসালা মুশকিল নেই আয় মরতে খেলাদমা, সোবার বদল জাতি তকদীর, হাই উসকা মুকাল্লাদ আবিনা খুশাবি করসা, তকদীর কে পাবন্দ না বা তাতো জামাদা, মুমেন ফকতা কামে এলাহি কহে পাব। এলাকার যুবক প্রধান বাবারা, ব্যবসায়ী বাবারা, মুরব্বী বাবারা, রাজনীতিবিদ, সমাজসেবক বাবারা, প্রত্যেকের জন্য অনুরোধ করে বলছি, বাবা আপনি কলমার যদি একটা অংশ মানে আল্লাহ তাআলাকে মানলেন, কিন্তু আল্লাহর নবীকে মানলেন না, আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজও পড়ে, বড় বড় ফাকরিও বান্দে, ছয় তসবি বারো তসবির জিকিরও করেন, কিন্তু অন্তরের মধ্যে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, নবীর আজমত আপনার দিলের ভিতরে নাই। আমাদের কৌমি মাদ্রাসার দাবি, নবীর এশকোয়ার প্রেম যদি তোমার দিনে না থাকে, লাখো মোমেন হো মগর ইমান মে কামেন নিহি, তুমি তাহাজ্জুদ গুজার হইতে পারো, বারবার তুমি হজ আদায় করতে পারো, নবীর এশকোয়ার প্রেম ছাড়া কোনোদিন তোমার ইমান পরিপূর্ণ হবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এশকোয়ার প্রেমটা সাজাইতে হবে এইভাবে, আমাদের এলাকার মধ্যে লম্বা আলুর খেত আছে, লম্বা আলু, বেটা আলু খেতের মধ্যে বেড়া দিতেছে। আসেন এক লোক এসে জিজ্ঞাসা করেন, চাষা আলু খেতের মধ্যে বেড়া দেন কেন?
আলু খেতে বেড়া দিতেছি লতা ফাতা হেফাজত করার জন্য, বেড়া না দিলে ছাগল আইসা আলু খেতে লতা ফাতা খায়। এই বেড়ার বলতেছে লতা ফাতা তো উদ্দেশ্য না, উদ্দেশ্য তো হইল আলু, আলু তো থাকে মাটির তলে, ওইখানে ছাগলের মুখ যায় না, কাজে লতা ফাতা হেফাজতের দরকার কি? লতা ফাতা তোর বাড়িতে যাবে না, উদ্দেশ্য তো হইল আলু। কেউ বলে যে হুজুর উদ্দেশ্য তো হইল ইমা, টুপিও উদ্দেশ্য না, দাড়িও উদ্দেশ্য না, মেসোয়াকে উদ্দেশ্য না, হুজুর হুসেন উদ্দেশ্য না, আসল তো হইল ইমান। ইমানটা যদি ঠিক থাকে দাড়ি মোজ না থাকলেও চলে, ইমান যদি ঠিক থাকে নামাজ রোজা না হইলেও চলে, ইমান যদি ঠিক থাকে এরকমভাবে সন্ন্যতির উপর আমল না হইলেও চলে, আসল তো হইল ইমান, আসল তো হইল আলু। আলু যেহেতু মাটির নিচে আছে, লতা পাতার জন্য বেড়া দেওয়ার দরকার কি? উনি বলেন ও মিয়া তোমার বুঝ এখনো ঠিক হয় নাই, লতা পাতা হেফাজতের জন্য যদি সন্ন্যতের বেড়া না দেয় ছাগল আইসা প্রথম ফাতা খাবে, ফাতা খাওয়া যখন শেষ এরপরে লতা খাবে, লতা খেয়ে যখন টান দিবে তিন হাত নিচের মাটির নিচের আলু উপরে বাইর হয়ে আসবে, যেই আলু পর্যন্ত পৌঁছার সম্ভব ছিল না লতায় ধরে টানলে ভিতরের আলু উপরে আসে, এই আলুটা ছাগলে খাইয়া আমার ভুঞ্জি ভাতটা সব খতম করে দেওয়া যাবে। অতএব মাটির নিচের আলু হেফাজত করতে হইলে লতা পাতার হেফাজত করতে হবে, লতা পাতার হেফাজত করতে হইলে সুন্নতের বেড়া দিতে হবে। ইমান ঠিক, ইমান আসল, সব নকল এই কথা বলা যাবে না। যেই দেহের মধ্যে সুন্নতের বেড়া আছে, তার জীবনের মধ্যে সুন্নতের পাবন্দি আছে, তার জীবনের ইমান ভিতরে সহি সালামত আছে, আর দেহের মধ্যে যদি সুন্নতের কোনো বেড়া নাই যা খুশি তা চলে, আপনি দাবি করতেছেন ভিতরে ইমান, আসলে ভিতরে ইমানও নাই, কথা জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ কি নয় শান আল্লাহ কি নয় শান গুফতার মে রফতার মে আল্লাহ কি বুহার আহারি ও গাফারি ও কুদ্দুসি ও জবরু ইচার আনা সের ভূত বন্তাহি মুসলমান হামসায় জিবরিল আমিন বন্দায় খাতি হাই মুসলিম নাসি মান না বুখারা না সমরকার। এই জন্য বাবরা না আল্লাহ তাআলা কোরআনের মতে ঘোষণা করছে মাতাকুম রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী এবং সাহাবায়েকেরাম যেই যেই আমল করেছে সেটা চাই সুন্নত হোক, চাই ওয়াজিব হোক, চাই ফরজ হোক, ওইখানে তুমি সংখ্যানুভাবে ধরো। পাতা আল্লাহটা যদি হেফাজত থাকে, যেইভাবে আলুটা হেফাজত থাকে, এইভাবে আপনার সুন্নত ওয়াজিব যদি হেফাজত থাকে, আপনার ভিতরে ইমানও হেফাজত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এক বেড়া বিবাহ করতে হইলে সাল লাগে, কিন্তু এই বেড়ার বিবাহ করার শখ কি নাই? কথা কন না কান, বিবাহ করার শখ সাল নাই, বেহেস্তে যাওয়ার শখ আমল নাই, ইমান ঠিক রাখার শখ কিন্তু ইমান হেফাজতের বেড়া নাই, বিয়া করার শখ সাল নাই। আরেক বেড়ারে বইলা হাওলাত সাল লইছেন, আসা আমনের সালটা আমারকে একটা দিনের জন্য হাওলাত দেন, বিবাহ করার শেষ আমনে সাল আমনে নিয়ে যাবেন। কিছু কিছু লোক টুফি হাওলাত লয়, ওই ছোটো ছোটো বাচ্চাদের থেকে নামাজ পড়া শেষ টুফিও শেষ, মসজিদের ইসলাম মসজিদ পর্যন্তই শেষ, হাওলাইটটা টুপি হাওলাইটটা ফাগরি হাওলাইটটা জামা হাওলাইটটা ইমান হাওলাইটটা এসকে রসুল, এগুলো লাস্ট পর্যন্ত লাস্টিং করে না, ধাক্কা দিলেই সিটা যায়, ধাক্কা দিলেই সিটা যায়, কথা জোরে বলেন ঠিক কিনা? বেড়ার থেকে সাল রয়েছে হাওলা, আসল ব্যক্তিগত আমল আরেকজনের হাওলাইটটা আমল, এক হয় না বেশ কম আছে কঠিন বেশ কম। সাল নিয়ে যখন রওনা দিছে একটু দূরে যাওয়ার পরে এক গ্রুপের সাথে দেখা, গ্রুপ জিজ্ঞাসা করলেন বিয়া শাদি নাকি? যে দুলা কেটা তো যেই কাটার শ্বাস কিছু লোক আছে ফটন ফটন না করলে পেটের বাচ্চা জমা না, হেলাপ তুই তো কয় দুলাই বেড়ায় তবে সালদা আমার, এই কথা যদি বলে তাহলে দুলার ইজ্জত থাকে, এই জাগায় জাগায় অপমান। এখন দুলে বলতেছে চাষা দুলা আমি, এটা ঠিক আছে, সালদা যে আপনার
এ কথাটা কেন বললেন? আমি তো জাগা পর্যন্ত যাইতেও পারবো না, বিয়া বুঝে আমার কপাল নাই, এই শুরুর থেকে বাধা শুরু হয়েছে। চাষা বললেন, আমি কি মিথ্যা কথা বলছি? আমার শাল আমি বলছি, এটা তো কথা মিথ্যা না। বলে, আপনি কথা সত্যই বলছেন, কিন্তু আপনি সত্য কথা বলার দ্বারা আমার ইজ্জত চলে যায়। আমরা সত্য কথা বলার দ্বারা যদি কোনো নেতার ইজ্জত চলে যায়, আমরা সত্য কথা বলার দ্বারা যদি কোনো বেদাতির ইজ্জত চলে যায়, আমরা সত্য কথা বলার দ্বারা যদি কোনো বেঈমান নাস্তিকের ইজ্জত চলে যায়, এতে আমাদের কিছু আসেও না যায়ও না। বাস্তব যেই কথা সেটা আমাদের বলতেই হবে, কথা জোরে পায় ঠিক শাল আমার কথা তো বাস্তব, বলে আমিও মানি কথা বাস্তব, কিন্তু আপনি বাস্তব কথা বললে তো আমার ইজ্জত থাকে না। অতএব আপনি বয়ান করবেন, কথা বলবেন, আমি যেইভাবে বলি সেইভাবে। বলে, তুমি কি বলো? বলে, শাল যে আপনার এই কথা আপনি বললেন না, ঠিক আছে তোমার বাতানো কথাই আমি ওয়াজ করব। একটু দূরে যাওয়ার পরে আরেক গুরু, এই মিয়ারা বিবর্ষাদি নাকি? বলে, হা। তো দুলা গেলা, এই বেড়া লাভ দিয়ে উঠছে, দুলাই বেড়ায়, তবে শালটা আমার না। এই কথাটা যদি বলে এক ঘরও কিছু মানুষের সন্দেহ থাকে না? থাকে না, থাকে কি থাকে না? আরে আমার ফেসে দোষেই মিয়া, শালটা যে আমলেন না, এই কথাটা বলতে গেছেন কেন? বলে, এটা তো আমলের কথা, শাল আমার, এটা বললে যখন বেজা, এই জন্য বলছি শাল আমার না, এটাও কি বেজা? বলে, এই তো আপনি বললেন না। আরে গুরুবির সাথে দেখা, বিবাহ নাকি? বলে, হা। দুলা কেড়া, লাভ দুইটা বলছে দুলাই বেড়ায়, তবে শাল সম্বন্ধে আমি কিচ্ছুই জানি না। কথাটা বলার সাথে সাথে আইসা আবার এই বেড়া বলছে, চাষা এই কথাটা বললেন কা? তাহলে এইটা বললো দোষ, এটা বললো দোষ, এটা বললো দোষ, আসলে দোষ মোষ কিচ্ছু না। আর একজনের হাওলাইতে ইমান, হাওলাইতে আমল, হাওলাইতে শান লইলে তোমার ফুঞ্জি যখন কম থাকে তখন যে যেই কথা বলে এটাই তোমার গায়ের মধ্যে আইসা লাগে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা, ইসলাম কোন জোর জবরদস্তির মাধ্যমে আসে নাই, ইসলাম গালি গালাজের মাধ্যমে আসে নাই। এখানে কমি সংগঠনের যে মাহফিল, এটা আহলে সুন্নত জামাতের মাহফিল। আমাদের আকীদা এবং বিশ্বাস হলে নবীর প্রতি সলোয়ানা ভালোবাসা যদি না থাকে তাহলে সেই মোমেন মোমেন হইতে পারে না। নবীর প্রতি আমাদের ভালোবাসা কি পরিমাণ আছে রে বাবা? তুমি যদি আমাদের ইমানকে পরীক্ষা করতে চাও, এই মজলিসের মধ্যে যদি এমন কোনো ফাকল থাকো, নবীর একটা গালি দিয়া দেখা, নবীর প্রেমিকেরা সহ্য করতে পারবে না। তুমি যেই হও না কেন, নবীর আর সেখানে সামনে নবীর গালি দিয়া দেখা, তোমার ফিটের চামড়াও থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? বাতিল সে দমনে ওয়ালে আয় আসমান নেহি হে হাম সদবাত হো চুকা হায় এন্তহা যুগে আলে দেওবন, যুগে যুগে কৌমে মাদ্রাসা। এবং নবীর প্রেমিকেরা যখনই কোনো সমস্যা নবীর উপর আসে, ইমান ইসলামের উপরে আসে, তখন তারা ঘরে বসে থাকে নাই, নিজের জীবন বাঁচি রেখা তারা জেহাদে সাফায় করছে, নবীর সম্মানকে হেফাজত করছে। জোর জবরদস্তি কইরা গালি গালাজ কইরা ইসলাম জিন্দা করা যায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইরে রইলে মসজিদের নবীর মধ্যে ফজরের আজান, তিনি ফজরের নামাজটা জামাতের সাথে ধরবে, এই নিয়ত কইরা শের খোদা হযরতে আলী ঘর থেকে যখন বাইরে রইলে, একটু দূরে গিয়ে দেখেন বাবা, একজন বুড়া মানুষ দুর্বলতার কারণে হাঁটতে পারেন না, দুর্বলতার কারণে চলতে পারেন না। আলী রাদিয়াল্লাহু আনহু কাছে গেলেন, খুব ভালো করে দেখালেন, দেখে তিনি চিনতে পারলেন লোকটা হযরত আলীর প্রতিবেশী, একজন ইহুদি, আল্লাহর নবীর দুশমন, কোরআনের দুশমন, এবং মুসলমানের পক্ষের শক্তি নয় বরং বিপক্ষের শক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, চাচা এই মুহূর্তে আপনি কোথায় যাবেন? বাড়িতে যাব। আপনি যদি বাড়িতে যাইতেই চান, একা একা আপনাকে সাইডে দেওয়া যায় না। চাচা
আমি একজন যুবক চলেন আপনার হাত ধরে ধরে আপনাকে বাড়িতে পৌঁছায় দেই ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যবহারটা দেখা অবাক হয়ে গেলেন বাবা দৈনিক তোমার নবীর গালি দেই দৈনিক মুসলমানদেরকে গালি দেই আর তুমি আমার সাথে এত ভালো ব্যবহার করতেছ আমাকে হাত ধরে বাড়িতে পৌঁছায় দিবা বিষয়টা বুঝতে পারলাম না তখন হযরত আলী বলেন চাচা আমরা যেই নবীর কলমা পাঠ করেছি ওই নবীর আদর্শ আখলাক লয়ে নামাজ পড়া যেমন ইবাদত সমাজের মধ্যে যদি দুর্বল মানুষ থাকে সে যেই ধর্মেরই হোক না কেন শক্তিশালী মানুষ দুর্বল মানুষের প্রতি তার ভালো ব্যবহারটা করবে দুশ্মন যদি তাকে গালি দেয় সেই তাকে সালাম দেবে দুশ্মন যদি খারাপ ব্যবহার করে সে তার সঙ্গে ভালো ব্যবহার করবে তাহলে আমার নবীর একটা আখলাক হলোই সমাজের পুরা দুর্বল মানুষদেরকে শক্তি দিয়ে তাদেরকে উপকার করা কথাটা শুই না উরাক মিয়া আশ্চর্য হয়ে গেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূত ওই আলী খাইবরের যুদ্ধ চলছে বাবা একটা দুর্গ দীর্ঘদিন যুদ্ধ চলছে সেই দুর্গটাকে কামিয়াব বিজয় করা যায় না আল্লাহর নবী আসেন নামাজের পরে একটা এলান দিলেন আগামীকাল ফজরের নামাজের পরে এমন একটা লোকের হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পতাকা উঠিয়ে দিব যার উপরে আল্লাহ রাজি আল্লাহর রাসূল রাজি আল্লাহ নবীর এলানটা শুই না সাহাবায়ে কেরাম সারা রাত্রি ঘুমায় না আগামীকালের পতাকা যদি আমার হাতে নবী দেয় তাহলে আমি নবীর মুখের থেকে জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেলাম কারণ নবীজি তো বলছেন এমন একটা লোকের হাতে পতাকা দিব যার উপরে আল্লাহ রাজি আল্লাহ নবীও রাজি সব সাহাবীদের কামনা পতাকাটা যেন আমার হাতে দেয় কিন্তু ফজরের পরে রহমতের নবী একটা এলান করলেন শেরে খোদা হযরত আলী কোথায় আলীকে আমার কাছে আসতে বল আলীর হাতে পতাকাটা দিল সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা খুব অসুস্থ চোখের মধ্যে তীরের আঘাত লাগিয়া চোখের ব্যথায় সারা রাত্রি ঘুমাইতে পারেন না জেহাদে যাওয়ার মতো শারীরিক সুস্থতা নাই আমার নবী বললেন আলীকে ধীরে ধীরে আমার নিকটে নিয়ে আস আমার সালাম পৌঁছে দাও আল্লাহ নবীর বার্তাটা পাইয়া সাথে সাথে আলী কান্না মল্লজু দূরে নবীর সামনে হাজির হয়ে গেলেন আজ যহ গুনাগার আল খালেক আকবর দিন রাত ইয়ে কান্তা হুদোয়া হাত উঠাকা ইয়াসরাব মে জুয়ে রওজায়ে ফুর নূরে পয়গম্বর উস গায়রতে জান্নাত কে জিয়ারত হু মুয়াসসার হযরত আলী আমার নবীর কাছে আসলে নবীজি জানতে চাইলেন আলী তোমার নাকি চোখে প্রচন্ড ব্যথা পাথরের আঘাতে নাকি চোখে বড় ব্যথা পেয়েছ বলে হায় রাসূলুল্লাহ আমার নবী জবান মুবারক থেকে সামান্য থুতু মুবারক আলী রাসূলুল্লাহ আমার চোখের মধ্যে লাগাইয়া দিলে লাগাইয়া নবীজি শেফার জন্য দোয়া করলে আমার নবীর থুতু মুবারকের কেমন দা মোহাম্মদ গরম দা সেহাবে দাহা আবে তুমি কুনান আঞ্জুমা অবস্থান করলেন সঙ্গে দেড় হাজার সাহাবি পানি নাই ঘর নাই মাথা গুজনের মতো কোন ছায়া নাই আমাদের কি অপরাধ আমরা আল্লাহর বান্দা আল্লাহর ঘর তওয়াফ করব জিয়ারত করব আমাদেরকে বাধার সম্মুখীন হওয়া লাগলো নবীজি বলেন সাহাবীরা শুনো ফাতলামির দ্বারা কোন কাজ হয় না আমার হুকুম তোমরা মানো এইখানে তোমরা অবস্থান করো ইয়া রাসূলুল্লাহ অবস্থান কিভাবে করব দেড় হাজার সাহাবি প্রচন্ড রৌদ্রের তাপ রক্ত থেকে পানি পিপাসা সরফট সরফট করতে চায় এর মধ্যে এক সাহাবি এসে বললেন নবী গো এখানে একটা কূপ আছে তবে কূপের মধ্যে কোনো পানি নাই আমার রহমতের নবী সেখানে গেলেন বুখারী শরীফের দেওয়ায় অনেক আলেম ওলামা এখানে আছেন বাবা আপনারা বুখারী শরীফের পৃষ্ঠা উল্টাইলে পাইবেন তখন আমার রহমতের নবী
বললেন আমার সামনে একটা বল আনো, একটা ভাণ্ড আনো, ফাত্র আনো। সাহাবাই কেরাম একটা ফাত্র দেওয়ার পরে নবীজি শাহাদত আঙ্গুল ওই ফাত্রের মধ্যে শুধু রাখলেন। আমার নবীর আঙ্গুলটা রাখার সাথে সাথে আঙ্গুলের থেকে ঝর্ণার ফোয়ারার মতো মিষ্টি পানির ঝর্ণা শুরু হয়ে যা জুড়ে বলেন সুবহানাল্লাহ। বল কইরা কইরা পানি করতেছে, সাহাবাই কেরাম গোসল করতেছে, নজু করতেছেন, পানি পান করতেছেন। আরেক জায়গার মধ্যে আমার নবী বসা, সাহাবাই কেরাম নবীজিকে গিরাও দিয়া এমন ভাবে সম্মান দেখাইতেছেন। নবীজি যখন তুতুটা ফালায়, তুতুটা মাটিতে ফেলার আগে আগে সাহাবাই কেরাম হাত বাড়া, কেহ হাতের মধ্যে আল্লাহ নবীর তুতু নেয়, কেউ জামার মধ্যে আমার নবীর তুতু মালিশ করে, আবার কেউ তুতুটা নিয়ে চেহারার মধ্যে মালিশ করে। একজন যুবক এখনো কলমা পড়ে নাই, আবু সুফিয়ান পাঠাইছে মোহাম্মদ মরুভূমির মধ্যে কি হালতে আছে একটু পর্যবেক্ষণ করে আস। ওর আপনি মাসুম গিয়ে দেখে অবাক, কারখানা ইসমাইল নবীর ফায়ের আঘাতে যেমন জমজমের মর্দা, আমার নবীর হাতের বরকতে কোথায় বিয়ের মধ্যে আরেকটা নতুন কুফের আবির্ভাব হয়ে গেছে, ফানির কোনো অভাব নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই ফারে হইল সব নবীর দূষণ, আর ওই দিকে হইল নবীর সব আশেকদের খেলা, তুতুরা পর্যন্ত মাটিতে ফলতে দেয় না। ওয়ার্নে মাসুদ জানতে চাইলেন, বন্ধুরা দুনিয়াতে যত প্রেমিক প্রেমিকা আছে কেউ কাউকে যদি তুতু মারে সেটা সহ্য করতে পারে না, কিন্তু মোহাম্মদকে তোমরা এমন ভালোবাসো তুতুরা পর্যন্ত মাটিতে ফলতে দাও না। সাহাবাই কেরাম বলেন, ও বড়ুয়া তুমি জবান থেকে আমাদের কথা মনোযোগ দিয়ে শোনো, আমার নবীর তুতু মুবারক অন্য মানুষের তুতুর মতন না। আল্লাহ নবীর তুতু মুবারক যদি জামা কাপড়ের মধ্যে সামান্য লাগানো হয় দীর্ঘদিন পর্যন্ত ওই জামা কাপড়টার থেকে শুধু মেষ কম্বরের বেড়া আসে। জুড়ে কোন সুবহানাল্লাহ। কে গিয়ে দাম দে মালাম দে করে চশমে রু আজা আবে তাজা চিন্তা ভাবনা পেরেশানির কারণে কারো চেহারা যদি মলিন হয়ে যায়, তেল দিলে চেহারাটা সকসক হয় না, শ্যাম্পু দিলে চেহারার মধ্যে গ্যাস আসে না, এমন ফ্যাকাশে চেহারা বলা নবীর কোনো উম্মত কেয়া। নবীর তুতুর মুবারক জুড়ে চেহারার মধ্যে মালিশ করে সাথে সাথে চেহারাটা নুরানি হয়ে যায়। জুড়ে বলে সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা পর্যন্ত বলা বলি করে এই রাস্তা দিয়ে মোহাম্মদুর রাসূলুল্লাহ হেঁটে গেছে। বলে চাচা বুঝলেন কেমনি? বলে দীর্ঘদিনের অভিজ্ঞতা, মোহাম্মদ যদি কোনো রাস্তা দিয়ে হাইটেও যায় অনেকদিন পর্যন্ত ওই রাস্তার মধ্যে শুধু মেষ কম্বরের ঘেরা ছড়ায়। জুড়ে কেন সুবহানাল্লাহ। জুলফু কোজারা খুলতু বোরকা কো হটা দু মুদ্দত সে পেরিশা দিলে মুস্তরে হামারা উম্মত মে তোমারি হে গোলাম মে তোমারা তকদির হামারি হে মুকাদ্দারে হামারা উম্মে আইমান উম্মে ইউসুফ। হাদিসের কিতাব করে দেখেন বাবা, আমার নবীর পেশাব মুবারক ভুলে পান করে ফেলছিল, তারা জানতো না এটা যে পেশাব, কারণ নবীজির পেশাব পায়খানার মধ্যে গন্ধ ছিল না। সার ইমাম একমত দুর্রে মন্দুদ আবুদাউ শরীফের সরা ওই দুর্রে মন্দুদের মধ্যে পরিষ্কার আছে বাবা। হানাফি মজাব, শাফি মজাব, হাম্বুলি মজাব, মালিকি মজাব, এই সমস্ত মজাব ওলারা একমত, আল্লাহ নবীর পেশাব পায়খানা পা অন্য মানুষের মতন না। উম্মে আইমান উম্মে ইউসুফ আমার নবীর পেশাব গুলি পান করে ফেলছে। নবীজি যখন খবর পাইলেন ইউসুফের আম্মা আইমানের আম্মা আমার নবীর পেশাব খেয়ে ফেলছে, তখন আমার নবী বললেন নাম তাস্তা কি মতনকে, ও ইউসুফের আম্মা আইমানের আম্মা যার ফ্যাটের মধ্যে আল্লাহ নবীর পেশাব চলে গেছে মরণ পর্যন্ত ওই ফ্যাটের মধ্যে কোনো অসুখ বিসুখ হবে না। আমার নবী সিঙ্গা লাগাইতেন, সিঙ্গা লাগানো সুন্নাহ, সিঙ্গা লাগানোর পরে যে রক্তগুলা প্রবাহিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলেন, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই নবীর রক্তগুলা হেফাজত করো, মানুষের যেন পুস্তকে বেয়াদবি না হয়। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, পেশাব নিয়ে যদি মাটির তলে খালে রাখে, কেউ যদি মাটির মধ্যে ফাও রাখে আমার নবীর রক্ত
মুহূর্তের সাথে বেয়াদবি হইয়া যাবে। কত বড় আশেকের রসুল, চিন্তা ভাবনা কইরা নবীজির রক্তগুলা তিনি খাইয়া ফেললেন। আমার পেটের ভিতরে হেফাজত করলাম যেন কারো বেয়াদবির সুযোগ না হয়। আল্লাহ নবী যখন শুনলেন নবীর রক্তের প্রতি এত ভালোবাসা, খাইয়া ফেটের মধ্যে হেফাজত করেছেন, আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর শোনা, যার দেহের মধ্যে ইমানের সাথে ভালোবাসার সাথে নবীর দেহের রক্ত চলে গেছে, ওই দেহ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বাবা, সেই এসপার প্রেম আমার নবীর প্রতি থাকলে আল্লাহ নবী একটা এলান দিলেন, মুক্তার জেহাদ। তিনজন সাহাবীর নাম বললেন, যায়েদ ইবনে হারেসা, উনি যদি শাহাদত বরণ করেন তাইলে জাফর ইবনে আবি তালেব, উনিও যদি শাহাদত বরণ করেন আবদুল্লাহ ইবনে রাওয়াহা, উনিও যদি শাহাদত বরণ করেন মুসলমানেরা সয়েজ মতো একজন সেনাপতি নিযুক্ত করবেন, যে হাত চালিয়ে যাবেন বিজয়ের মালিক আল্লাহ। তিনজন সাহাবী নিজের কানে থেকে শুনলেন, এই তিনজন সাহাবী একের পর পর ঘোষণা দিলেন, নবীজি, একজন ইহুদা এসে বলতেছে, সাহাবীরা শোনো, তোমরা বোধহয় নবীজির ভাষা ভালো করে বুঝো নাই, আমি আসমানি কিতাবের আলে নবীর জবান থেকে যদি কারো শাহাদতের ইঙ্গিত আসে ওই লোক আর বাড়িতে ফিরে আসে না। ইহুদির একটা ধারণা ছিল, এই তিনজন সাহাবী যখন জানতে পারবে আমরা মদিনায় আর ফিরিয়ে আসবো না, তারা জেহাদের ময়দানে যোগ দিবে না, ফলে আসবে। তিনজন সাহাবী পঙ্গপালের মতো দুইটা উঠেলেন, ইহুদির বাচ্চা দূর হয়ে যা, আমরাও বুঝতে আর পারছি না। তিনজনের পরে যখন আরেকজনের কথা বলছে, ওইখানে গিয়ে নবীজি থাইমা গেছে, আমাদের আর বোঝার বাকি নাই, এই তিনজন আর মদিনার জমিনে আসলো না, আমাদের শাহাদত নিশ্চিত। তবে এই কথা মনে করো না, নবীর প্রেমিকেরা ফলাইয়া যাবে, ফলাইয়া যাওয়ার গুরুপ নবীর প্রেমিকেরা না, জুড়ে বলেন ঠিক কিনা। সুলাইমান আলাইহিসসালাম, জিন ইনসানের বাদশাহ, পশু পাখির বাদশাহ, মূসা সুলাইমান নবীর কাছে বারবার বারবার বিচার দেয়, হুজুর মসজিদে মুসল্লির রক্ত খাইতে বসি, এর মধ্যে বাতাস বুবু বুবু কইরা ঠেইরা আঙ্গরে সরাইয়া দেয়, বাতাসে বড় ডিস্টার্ব করে আঙ্গো মূসা জাতের উপরে, আপনি বাতাসের বিচারটা করেন। সুলাইমান নবী বললেন, বাতাসে খুব ডিস্টার্ব করে নাস্তিক মুক্তাদের বড় ডিস্টার্ব হয়, আপনাদের মতো নবী প্রেমিকদের কারণে তারা যা ইচ্ছা তা করতে পারে না, নবীর প্রেমিকরা বাধা হইয়া দাঁড়ায়, কথা জোরে বলেন ঠিক কিনা। হযরত সুলাইমান নবী বললেন, একতরফা কথায় আমি বিচার করি না, তুমি মশা এখানে বসো, আমি বাতাসের খবর দে। মশার এই স্টেজে বসাইয়া সুলাইমান নবী বললেন, বাতাস তুমি যেখানে থাকো তাড়াতাড়ি আসো, তোমার বিরুদ্ধে বিচার আসছে, মামলা আসছে, মোকদ্দমা আসছে। কথাটা শুইনা বাতাস পাঁচশো মাইল গতিতে শ্বশুর 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 করে যখন সুলাইমান নবীর স্টেজের দিকে রওনা দিছে, আড়াইশো মাইল আসছে, আর কয়শো মাইল বাকি, কথা কন কয়শ, শুশো শুশো আওয়াজটা পাইয়া মশার পরিচয় ফানি নাই, একবার কাইত হয় একবার শীত হয়, একবার বমি বমি বা আবার দূর দিবি দিবি বা। সুলাইমান নবী বলেন, উতাল ফাতাল করতেছ কারণটা কি? হুজুর এমন একটা আওয়াজ আমার কানে আসছে, যেই আওয়াজ আসলে মশার পরিচয় ফানি থাকে না, বিড়ালের আওয়াজে যেমন ইঁদুর ফলাইতে বাধ্য হয়ে যায়, নবীর প্রেমিকেরা যখন হুঙ্কার মারে নাস্তিক মুক্তাদেরা ফলাইতে বাধ্য হবে, জোরে বলেন ঠিক কিনা। হুজুরের আওয়াজটা আমার কলিজায় ফানি নাই, এই আওয়াজটা